ভবনের ছাদে অবৈধ রেস্টুরেন্ট গড়ে তোলায় এবার ঢাকা রিজেন্সি হোটেলকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে রাজুকের ভ্রাম্যমাণ আদালত। এদিকে উত্তরায় খাজানা ও মেইনল্যান্ড চাইনিজ ব্লু রেস্টুরেন্টকে সিলগালা করে দেওয়া হয়েছে, করা হয়েছে জরিমানাও। দিনভর এসব অভিযান চালানো হয়। বিস্তারিত জানাচ্ছেন ফজলে রাব্বি। বেইলি রোডে অগ্নিকাণ্ডের পর থেকে রাজধানীতে রেস্তোরাঁয় অভিযান চলছেই। বিকালে রাজধানীর খিলক্ষেতে হোটেল রেজেন্সিতে অভিযান চালায় রাজুকের ভ্রাম্যমাণ আদালত। ভবনের ছাদে অর্থাৎ রুফটপে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রাজু। সাংবাদিকরা হোটেলটিতে প্রবেশ করতে চাইলে চড়াও হয় হোটেল কর্তৃপক্ষ। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হোটেল কর্তৃপক্ষ। যে উদ্দেশ্যে ভবনের নকশা নেওয়া, যে উদ্দেশ্যে ভবন ব্যবহার করার উদ্দেশ্যে নকশা নেওয়া, সেই উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে কিনা ফ্লোরগুলো যদি দেখি যে আবাসিক হিসেবে অনুমতি নিয়ে ভিন্ন অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে, তবে সেখানে আমরা সিলগালা করছি এবং জরিমানা করছি। যদি করে থাকে আপনাদের এসে গিয়ে আমি ওটা দেখবো, আমি দেখতে দেন, আমাকে আমার দায়িত্ব পালন করতে দেন, আমি তো আপনাকে ওয়াদা দিলাম যে আমি এটার অ্যাকশন নিব। এর আগে সকালে উত্তরায় অভিযান চালানো হয়, সিলগালা করে দেয়া হয় খাজানা ও মেইনল্যান্ড চাইনিজ ব্লু রেস্টুরেন্ট, করা হয় জরিমানাও। আমরা ব্যর্থতা না, আমাদের এখানে দায়ী না, এটা মনে করি তাদের যে ইয়াটা ছিল তাদের কারণেই তারা নিজেরা নিয়ম, হ্যাঁ নিয়ম ভঙ্গ করে এখানে তারা এটা পরবর্তীতে এটা ভবন এটা নিজেরা তৈরি করেন। এদিকে রেস্টুরেন্ট ও ভবন মালিকের দাবি, সব কাগজপত্র থাকার পরও সিলগালা করা হয়েছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান। ওনারা দুই মাস হলো রেস্টুরেন্ট দিছে, ওটাকে নাম পরিবর্তনের জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে, ওটা পেপারসও আছে, চাইলে আমি ফোনে ধরাই দিতে পারি, কথা বলতে পারেন। রাজুক বলছে অবৈধ স্থাপনা ও রেস্টুরেন্টগুলোতে তাদের অভিযান অব্যাহত থাকবে। ফজল রাব্বি, নাগরিক, ঢাকা।